হ্যালো ফ্রেন্ডস, কোলবাড়ির মাংসের কথা আমরা সবাই শুনেছি, দেখে মনে হয় খুব কঠিন বানানো, কিন্তু আদেও না। চলুন খুব সহজে গোলবাড়ির স্টাইলে মাংস কিভাবে রান্না করতে হয় আমি দেখাচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পেঁপে এবং কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেটটা তৈরি করব। মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, সাইজটা এইরকম হবে, খুব ছোটও না খুব বড়ও না। আধখানা পেঁপে, গোটা পেঁয়াজ দুটো, 7-8টা লঙ্কা, 1টা গোটা রসুন দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। বাড়িতে অন্তঃসত্ত্বা মহিলা থাকলে পেঁপেটা না দেওয়াই ভালো। এবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়ো, খুব সামান্য গরম মশলা গুঁড়ো, এটা বাটার মিল্ক, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সরষের তেল। বাটার মিল্ক না থাকলে দইও ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে ম্যারিনেটটাকে মাখিয়ে নিচ্ছি, তারপর মাংসগুলোর মেখে রেখে দেব। যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণই ভালো মাংসের মধ্যে মশলা ঢুকবে। আরো ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপরে 1টা কুচনো পেঁয়াজ, 1 কাপ চায়ের লিকার, আর লাগছে 3টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, 4-5টা লবঙ্গ। গরম তেলে ফোড়নটা দিয়ে দিলাম, ভালোভাবে গন্ধ এলে পেঁয়াজটা দিয়ে দিব। ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়াটা অপশনাল। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাটনগুলো দিয়ে দেব। এবার কষানোর পালা, খুব সাবধানে খেয়াল রেখে কষাতে হবে, না হলে লেগে যেতে পারে নিচে। নুন দিয়ে দিলাম, একটু একটু করে চায়ের লিকারটা দিয়ে দিব। গোলবাড়ির মাংসে চায়ের লিকারটা মাস্ট, ওটা দিলেই কালচে একটা ভাব আসে। দেখুন 1 ঘন্টা মতন সিম করে রেখে দেওয়ার পর এইরম হয়ে গেছে, নিজের থেকে তেল বেরিয়ে এসেছে। এটা সিম করে প্রায় 1.5 আওয়ার মতন কুক করতে হবে। নিচ থেকে লেগে এলে অল্প অল্প করে জল দিতে পারেন। ব্যাস রেডি, রুমালি রুটির সাথে, নানের সাথে, পরোটার সাথে খুবই মজাদার লাগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।